ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে রাজ্যে লাগু হচ্ছে না কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইন আপাতত রাজ্যে সংশোধিত আইন কার্যকর নয় নতুন আইনে বড় সড় জরিমানার সংস্থান আপাতত তাই রাজ্যে এই আইন লাগু নয় জানালেন পরিবহন মন্ত্রী বিস্তারিত জানব যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে উজ্জ্বল কি জানা যাচ্ছে দেখো পরিবহন মন্ত্রী আজকে বিধানসভা থেকে বেরোনোর সময় তার কাছে আমরা জানতে চেয়েছিলাম সাংবাদিকরা যে এই আইন কার্যকর হবে কিনা যেটা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার নতুন আইন মোটর ভেহিক্যালস এর ক্ষেত্রে কার্যকরী করেছে যে ক্ষেত্রে কিন্তু জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। মন্ত্রী জানিয়েছেন যে তারা এই নতুন যে আইন কেন্দ্রীয় সরকার মোটর ভেহিক্যালস এক তারা লাগু করেছে সেইটা নিয়ে তারা ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন রাজ্য সরকারের তরফে তাদের বেশ কিছু আপত্তির কথা তারা জানিয়েছেন এবং ইতিমধ্যেই তারা চিঠি পাঠিয়েছেন এবং তার যেটা মন্তব্য যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই আইন তারা কার্যকরী করছেন না কারণ তারা মনে করেন যে বিশাল কথা বলা হয়েছে সেটা দিতে গেলে কিন্তু মানুষকে সমস্যার মধ্যে পড়তে হবে এবং তার যেটা যুক্তি যে এই আইনে কিন্তু লেখা রয়েছে যে 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 কোনো 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 রাজ্য সরকার যদি মনে করেন যে তারা এই আইন কার্যকরী করবেন না সেই প্রভিশন কিন্তু রাজ্য সরকারের আছে এই আইন কার্যকরী হচ্ছে না এবং এখানে যারা যে যে পরিমাণ জরিমানার কথা বলা হয়েছিল সেটাও এই মুহূর্তে কার্যকরী হচ্ছে না তা সেই স্পষ্ট ইঙ্গিত কিন্তু আজকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন